গ্রামেরই ছেলে, গত পরশুদিন কলেজে বহিরাগত ছাত্রদের হাতে নাকি মার খেয়েছে, কি বলবেন এই গ্রামের ছেলের সম্পর্কে? বলবো এটা ঠিকই হয়েছে, প্রথম কথা বলবো ঠিকই হয়েছে, কারণ উনি একজন শিক্ষক। আজকে উনি শিক্ষক মানে আর একটা শিক্ষককে পিটে তিনি শিক্ষক হয়েছেন। আচ্ছা, কর্মফল তার এইখানেই প্রমাণ হয়েছে। আচ্ছা, তার কর্মফলটা এইখানেই, ইনি এখানকার একজন সুব্রত চ্যাটার্জি, ইনি এখানকার একটা সিপিএমের হারমাত, সে হারমাত তৈরি করত। আচ্ছা, মা মানে কি সামান্য একটা ঘটনা মানে কি ঘটেছিল সেদিন? সেদিন ওই নারায়ণপুর পাঠাগারে 26শে জানুয়ারি, সালটা আমার মনে নেই, সম্ভবত 1997 সাল সম্ভবত মনে পড়ছে। তা সেই ইয়েতে আমরা এই জায়গাটা আমরা সারা যখন ভারতবর্ষ বা জুড়ে নিয়ে যখন পতাকা তোলা উত্তোলন হবে, আমরা ওরা ওখানে সিপিএমের পতাকা তুলবে বলে ঠিক করেছিল। ওই হারমাদের নেতৃত্বে আমাদের ঘরে তুলতে দেয়নি, এবং আমরা একটা মাস একটা বেশ কিছু লোক, হ্যাঁ, তখন কংগ্রেস করতাম, কিছু লোক গিয়ে আমরা লড়তে যাই, আমাদের ঘরে আধমারা করে এবং পরবর্তীকালে বাড়ি আক্রমণ করে। হঠাৎ ওই মনসেরাম ঘোষ, ওই শিক্ষক, উনি বাইরখণ্ড কোনো কর্মসূত্রে আসছিলেন, উনি আর ওনার মেজ ছেলে, বাইরখণ্ড স্টেশনে প্রকাশ্যে রাস্তায় ওই সুব্রত যিনি আজকে মার খেয়েছেন বলছেন, উনি দাঁড়িয়ে থেকে ওর নিজের জুতো, পা থেকে জুতো খুলে উনি একটা বয়স্ক মানুষ ওনাকে ধরে মেরেছে, হ্যাঁ, বয়স্ক শিক্ষক, এবং বাইরখণ্ড স্কুলের 19 বছর উনি সেক্রেটারি ছিলেন, তার জনপ্রিয়তা বিরাট ছিল, এবং উনি একজন নোটবিহারী রামনগর পাল চৌধুরী স্কুলের সহ শিক্ষক ছিলেন। উনি যখন শিক্ষককে শিক্ষকের মর্যাদা দিতে পারেন না, কি করে প্রফেসর হয়েছে আমি তো জানি না। তবে আজকে মুখ্যমন্ত্রী ওনার পরে শুনেছি যে পাশে দাঁড়িয়েছে এবং সমবে বলেছে, কিছু সমবেদনা জানিয়েছে। আমি তো মনে করি ওনার কাজ, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি, এটা মানে মেরে মানে তার সাজা পেতে হয় এই দল। আজকে উনি সিপিএম, আজকে উনি কী করে মারলেন ওই সুব্রত চ্যাটার্জি, উনি এখানকার একটা হারমাত ছিলেন, সঙ্গে সব কিছু মাতাল চাতাল লোককে নিয়ে উনি এরম হারমাতগিরি করেছেন, প্রচণ্ড অত্যাচার করেছেন, সেটা ভাষায় কল্পনা অতীত। যাকে আমরা এখন চাই ধর্মের কল বাতাসে নড়ে, আজকে তার নড়েছে, দিদি তাকে সহানুভূতি, তার দিদির প্রতি সাধুবাদ, কিন্তু দিদিকে এটা বোঝার দরকার ছিল, ওর লাইফ হিস্ট্রিটাকে জানতে হবে, ও কোন জায়গায় একটা শিক্ষককে মেরে আজকে ওই প্রফেসরই হয়েছে, তার প্রতি আমার মনে হয় খুব একটা সমবেদনা না জানালে বাঞ্ছনীয় হয়। আমার মনে হয় ওইরকম থাকার দরকার নেই, ওরা হচ্ছে সমাজে একটা ব্যাড এলিমেন্টস, ওরা শিক্ষকতা করতে যায়নি, ওরা ওইখানে মারপিটই করতে গেছে। আমার মনে হয় কোথাও বহিরাগত হেলাল কলেজের এসেছে, আমি জানি না, নিশ্চয়ই উনি ওখানে রাজনীতি এরকম করেছেন, সেই আগেকারের স্বভাবটা তার পরিবর্তন হয়নি, সেই স্বভাব পরিবর্তন না হওয়ার জন্যই উনি ওইখানে মার খেয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অরূপ কুমার ঘোষ, দুর্গাপদ ঘোষ। মানে ধন্যবাদ।